নমস্কার, প্রবাসী শিল্পীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সোজা ও সুস্বাদু একটি নিরামিষ রান্না, পনির মশালা। চলুন দেখে নিই এই রান্নাটা করতে আমার কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 250 গ্রাম মতন পনির। এখানে আছে টমেটো, আদা কুচি আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা, পোস্ত আর কাজু। এখানে আছে হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা আর গরম মশলা গুঁড়ো আর একটা ছোট্ট শুকনো লঙ্কা। এখানে আছে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো আর লবণ চিনি। আর এই রান্নাটা আমি সাদা তেলেই করবো। আর লাগছে একদম 1 চামচ ঘি। প্রথমে একটি পাত্রে আমি পনির নিয়ে নিয়েছি। এর মধ্যে 1/2 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ আর 1/2 চামচের একটু বেশি লবণ আর মোটামুটি 1/2 চামচ মতোই সাদা তেল দিয়ে পনিরটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নেব কাজু আর পোস্ত, মোটামুটি 2 চামচ মতন পোস্ত আর 2 চামচ মতন কাজু নিয়ে আমি শুকনো এই মশলাটা প্রথমে আগে বেটে নেব। আমি মিক্সিতে ভালো করে বেটে নেব। আমি কাজু আর পোস্তটা শুকনো খুব ভালো করে বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন আদা কুচি আর টমেটো কুচি, একটা গোটা টমেটো কুচি আর সামান্য জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে এবার আমি আবার বেটে নেব। মশলাটা খুব ভালো করে আমি বেটে নিয়েছি। এবার আমি একটা ফ্রাইং প্যানে মোটামুটি 2 চামচ মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই সাদা তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে যে পনিরটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দিয়ে মোটামুটি 2 মিনিট মতন লো টু মিডিয়াম আঁচে ভাজবো, খুব বেশি ভাজবো না। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে এগুলো তুলে দেব। পনিরগুলো তুলে নিয়েছি, এবার এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার ফলে পনিরগুলো সফট থাকবে। আর এবার আমি ওই একই তেলে একটা ছোট্ট শুকনো লঙ্কা আর 2 এলাচ, 2 লবঙ্গ আর সামান্য দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য হলুদ, 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে থেকে সেটা দিয়ে দেব। এই গুঁড়ো মশলাগুলো আগে দেওয়ার ফলে তরকারিতে খুব সুন্দর কালার আসবে, সেই জন্য আগে দিয়ে দিলাম। এবার এর মধ্যে যে আগে থেকে করে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দেব। মশলাটা মোটামুটি আমি 2 মিনিট মতন লো টু মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি সামান্য, তারপর আরো মোটামুটি 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নেব। 2 মিনিট মতন হয়ে গেছে আর মশলাটা খুব ভালো ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে পনিরগুলো রেখেছিলাম জলে ভিজিয়ে সেটা দিয়ে দেব। আর যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 7 মতো লবণ
করেছিলেন। দিয়ে এটা মোটামুটি আরো 3-4 মিনিট মতন একদম লো টু মিডিয়াম আঁচে আমি ঢাকা দিয়ে রেখে দেব। মোটামুটি 3 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে এর মধ্যে হাফ চামচ মতন ঘি আর হাফ চামচ মতন গরম মশলা দিয়ে দেব। আর ধনে পাতা কুচি এটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, মোটামুটি 2 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘি আর গরম মশলার গন্ধটা পুরো তরকারিতে ছড়িয়ে পড়ে। পনির মশলা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে নতুন হলে প্রবাসী শিল্পী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের প্রিয়জন ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।